সম্পূর্ণভাবে ভুল তথ্যের উপর নির্ভর করে যে প্রধানমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে উপেক্ষা করেছে। কয়েকটি কাগজে তো দেখলাম লিখেছেন অশালীনতা দেখিয়েছেন, অসৌজন্য দেখিয়েছেন, যে পাশের রাজ্য উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে তিনি ফোন করে কথা বলেছেন, আর এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নাকি নাকি তিনি উপেক্ষা করে সোজাসুজি গভর্নরকে ফোন করেছেন। এটা প্রভূত ভাবে মিডিয়ায় রিপোর্টেড হয়েছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলছি, দাবি করছি, এই খবরের ভিত্তি সম্পূর্ণভাবে মিথ্যে, এই খবর ভিত্তিহীন। এর কারণ, প্রধানমন্ত্রীর অফিস থেকে একবার নয়, দুবার নয়, তিনবার মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়। গতকাল দুপুরে একবার নয়, দুবার নয়, তিনবার মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। মুখ্যমন্ত্রীর সচিবালয় তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়নি। প্রধানমন্ত্রীর দপ্তরের ফোনের সঙ্গে মুখ্যমন্ত্রীর যে কথা বলা, তিনবার বলা সত্ত্বেও তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ যখন করিয়ে দেয়নি, অপেক্ষা করছি, দিচ্ছি, দেব, দেখছি ইত্যাদি করে যখন অনেক সময় হয়ে যায়, যেটা কিসের ব্যাপার না, প্রধানমন্ত্রী জানতে চাইছিলেন একই কথা, যে ফোনই চলে গেছে, এবার কিরকম অবস্থা। এই অসৌজন্য দেখানো হয়েছে মুখ্যমন্ত্রীর দিক থেকে, আমি সরাসরি অভিযোগ করছি। তখন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই অসহযোগিতার জন্য রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করে বলেন, উনি তো ফোন ধরছেন না, ফোনে আসছেন না, তাই জন্যে আপনারা, আপনি দেখুন।